জাতীয় সড়ক থেকে ছিটকে পড়ল গাড়ি। প্রাণহানির মতো ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকার জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত আড়াইটা নাগাদ বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে তারা দেখতে পারেন জাতীয় সড়ক থেকে অনেকটাই নিচে রয়েছে একটি ছোট চার চাকা গাড়ি, তার ভেতরে রয়েছে দুজন। তাদেরকে টেনে গাড়ি থেকে বের করা হয়। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই বিষয়ে গাড়ির চালক কোচবিহার জেলার বালাসুন্দর এলাকার বাসিন্দা বিকাশ বর্মন বলেন, গাড়ির গতি একটু বেশি ছিল, আমরা বিশেষ প্রয়োজনে ফালাকাটা থেকে কোচবিহারের শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। গাড়ির চাকা ফেটে গিয়ে এই বিপত্তি। আমাদের দুজনের মধ্যে একজনের সামান্য আঘাত লেগেছে, হাসপাতালে যেতে হয়নি। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। ঘটনা থেকে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি আওয়াজ করে, গাড়ি পড়ে যায় একদম নিচে, আমরা বাইরে থেকে দৌড়ায় বাইরে দেখি গাড়ি পড়ে আছে, লোককে টেনে টেনে বের করলাম। গাড়ির মধ্যে দুজন ছিল, একজন ড্রাইভার একজন ক্লাসের মতে বন্ধু বান্ধব। একজনের মাথা ফাটছে আর একজন ড্রিঙ্ক করা ছিল, সে ড্রাইভার ছিল, তাকে বের করে রাস্তায় নিয়ে যাওয়া হলো। তাকে হসপিটালে পাঠানোর মতো ব্যবস্থা করতে চাইছিলাম, তারা নিজের অবস্থায় চলে গেল বাড়িতে। পুলিশ আসলো, পুলিশে এর আগেও পুলিশ আসছিলো, এই যে নাম্বার টাম্বার সব ক্যামেরা ট্যামেরা করে নিয়ে গেছে পুলিশ। আমার কাছে জিজ্ঞাসা করলো, আমি সব কিছু বলে দিলাম। এর থেকে তো অনেক বড় দুর্ঘটনা হতে পারতো, যতটা উপর থেকে নিচে পড়েছে এটা তো। হ্যাঁ, যত উপর থেকে পড়ছে এটা তো বাঁচিয়ে গেছে, ধন্যবাদ। আমার নাম গৌতম বারি, আমার বিবেকানন্দ পল্লী জলপাইগুড়ি। আসার সময় চাকাটা বাস্ট হওয়ার জন্য আমার গাড়িটা স্পিডে ছিল, তো থাকার জন্য গাড়িটা সার্চ করতে গিয়ে ওই সামনে লাগানোর পরে গাড়িটা আর কি কন্ট্রোল হয়নি। সেই কন্ট্রোল না হওয়ার জন্য কিছু না 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 অন্য কোনো গাড়ির সাথে কোনো কিছু হয়নি। তো আমাদের গাড়িটি চাকাটা শুধু সামনের চাকাটা বাস্ট হওয়াতে আমাদের সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, গাড়িটা উল্টে গেছিলো, তো দুই পাল্টি খাইছে, খাওয়ার পরে গাড়িটা না আমার কিছু ক্ষতি হয়নি। আর একজন ওই যে আমার ভাসটা ছিল, সুস্থ মাথা একটু ফাটছে, সুস্থ হয়ে গেছে। আমরা খালাঘাটার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি, গাড়ি গতি সাইড একটু উপরে ছিল, সাইডের উপরে থাকাতে চাকাটা বাস্টও হচ্ছে, বাস্টও হওয়াতে একটু কন্ট্রোল করতে সমস্যা হয়। আমার নাম বিকাশ বর্মন, বাড়ি বালাসুন্দর, কোচবিহার ডিস্ট্রিক্ট।